बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सप्तम श्रेणी सकल शिक्षार्थी के बोलछी, तोमरा निश्चय भालो आछो। सप्तम श्रेणी विज्ञान क्लासे सबाइके आमंत्रण जानाई। निश्चय तोमरा एई प्रतिकूल परिवेशेर मध्ये ओ प्रतिकूल अवस्थार मध्ये निश्चय तोमरा सबाई भालो आछो, बाड़ीते आछो। आजके आमरा विज्ञानेर द्वितीय सेमिस्टारे आमादेर प्रथम अध्यायटा आछे, तृतीय अध्याय तार द्वितीय क्लासटा आमरा आजके पड़ब। एखाने आमादेर द्वितीय क्लासेर प्रथमे आमादेर जेटा आमरा आजके पाठ निब सेटा हलो 5 थेके 7 रूपान्तरित कांड। तार आगे बोले नेई, प्रथम क्लासे एकजन शिक्षार्थी आमाके बोलेछिलो मूले रूपान्तरेर क्षेत्रे आमरा बोलेछिलाम जे কন্দাকৃতি মূল সন্ধ্যা মালতীতে দেখা যায়। আসলে সে হয়তো অনেকে হয়তো বুঝতে পারেনি যে কন্দাকৃতি মূল নাম হলো কিন্তু সন্ধ্যা মালতী কেন বলা হলো। আসলে কন্দাকৃতি মূল সন্ধ্যা মালতী উদ্ভিদেই দেখা যায়, তাই ওই উদ্ভিদের নাম বলা হয়েছে সন্ধ্যা মালতী। কিন্তু সন্ধ্যা মালতীতে কোন ধরনের মূল থাকে? কন্দাকৃতি মূল। উদাহরণটা হবে সন্ধ্যা মালতী, আর মূলের আকৃতি কন্দাকৃতি। আচ্ছা, এবার আমরা আমাদের আজকের পাঠে আমরা আসি। আমাদের আজকের পাঠে প্রথমে আছে কি, কাণ্ড, ভূনিন্যস্ত রূপান্তরিত কাণ্ড। আগে আমাদের বুঝতে হবে কাণ্ডটা কি। আসলে মাটির উপরে কোনো একটা উদ্ভিদের যে অংশটুকু অবস্থান করে তাকে আমরা কি বলবো? কাণ্ড। তোমরা এখানে দেখো, এখানে আমার হাতে একটা উদ্ভিদ তোমরা দেখতে পাচ্ছ। এই উদ্ভিদের ক্ষেত্রে দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করে উদ্ভিদটা, এই উদ্ভিদের এই অংশটুকুকে আমরা কি বলছি? কাণ্ড। ভালো করে একটু লক্ষ্য করো, তাহলে মাটির উপরে যে অংশটুকু থাকছে সেইটুকুই হলো কাণ্ড। পরবর্তীতে আমরা এই কাণ্ডটাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি, রূপান্তরিত বা বিশেষ কাজের জন্য আমরা আগে বলবো রূপান্তরিত কাণ্ড কাকে বলে। বিশেষ কাজের জন্য কাণ্ড যখন রূপান্তরিত হয় তখন তাকে আমরা কি বলি? রূপান্তরিত কাণ্ড। আচ্ছা, এই ধরনের পরিবর্তন আসলে কাণ্ডের রূপান্তর। কেন হয়? এটা আকৃতিগতভাবেও হতে পারে, অবস্থানে পরিবর্তনও ঘটতে পারে। এখানে কাণ্ডের বিভিন্ন রকমের কারণেও কাণ্ডের পরিবর্তনটাও হতে পারে। এখন এই রূপান্তরটা, কাণ্ডের এই রূপান্তরটা কয়টি ভাবে সংঘটিত হয়? কাণ্ডের এই রূপান্তর সাধারণত তিন ধরনের হয়ে থাকে। প্রথম এক নম্বরে দেখো লেখা আছে ভূনিম্নস্থ। প্রথমে এক নম্বরে দেওয়া আছে কি? ভূনিম্নস্থ। বইতে দেখো প্রথমে দেওয়া আছে ভূনিম্নস্থ। ভূনিম্নস্থ মানে কি? মাটির নিচে কাণ্ডের যে পরিবর্তন, মাটির নিচে যে কাণ্ডটা থাকে সেটা আমরা পড়ব। সেটা কি আছে? ভূনিম্নস্থ। দেওয়া আছে কি যে ভূনিম্নস্থ কাণ্ড কত রকমের, আমরা আজকে পড়ব ভূনিম্নস্থ কাণ্ড। আচ্ছা, ভূনিম্নস্থ কাণ্ডের ক্ষেত্রে আমরা ভূনিম্নস্থ কাণ্ড কত রকমের। ভূনিম্নস্থ কাণ্ডটা আসলে কি? প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য খাদ্য সঞ্চয় অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়। আচ্ছা, তার মানে কি? খাদ্য সঞ্চয়ের জন্য, প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য উদ্ভিদের মূল কি হয়? উদ্ভিদের কাণ্ডটা মাটির নিচে বৃদ্ধি পায়। বৃদ্ধি পেয়ে কি হয় সেটা? তোমার খাদ্য সঞ্চয় করে নিচে অবস্থান করে, সেটা তারা প্রজননও হতে পারে, সেটা খাদ্য সঞ্চয় করে মাটির নিচে থাকতেও পারে। এরকম ভাবে আমরা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডকে আমরা কয়েকটি ভাগে ভাগ করব। এটা আরেকটি নাম আছে, যেমন দেখো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের কয়েকটি ভাগে ভাগ করব আমরা এখানে। এই ধরনের কাণ্ডকে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বলে। এরা চার প্রকার। প্রথমেই আছে কি? স্ফীত কন্দ। তারপরে আছে মৌলকন্ড বা রাইজোম। তারপরে আছে কন্দ ও গুড়িকন্দ। প্রথমেই আমরা আসবো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের ক্ষেত্রে প্রথমে কোনটির নাম উল্লেখ করা হলো। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের ক্ষেত্রে প্রথমে আছে টিউবার বা স্ফীত কন্দ। কি? টিউবার। টিউবার, টিউবার বা
আমরা বলতে পারি কি স্ফীত কন্দ, স্ফীত কন্দ। টিউবার বা স্ফীত কন্দ, টিউবার বা স্ফীত কন্দের উদাহরণ দেখো, এখানে আমার হাতে আছে একটা আলু। ভালো করে একটু তোমরা লক্ষ্য করো, আলু। আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি টিউবার বা স্ফীত কন্দের উদাহরণ হলো গোল আলু, যেটা আমরা সবজি হিসেবে ব্যবহার করে থাকি, খেয়ে থাকি, সেটা হচ্ছে টিউবার বা স্ফীত কন্দের উদাহরণ। আচ্ছা, কেন আমরা এটাকে স্ফীত কন্দ বলছি? দেখো, স্ফীত কন্দে পর্ব আছে, কি আছে? পর্ব, পর্বমধ্য, শুল্কপত্র এবং কাক্ষিক মুকুল থাকে। এখন দেখো পর্ব কোনগুলো, একটু দেখো চোখের মতো যে অংশগুলো তোমরা লক্ষ্য করছো এখানে, একটু লক্ষ্য করো। এই যে চোখের মতো যে অংশগুলো দেখা যাচ্ছে এখানে, লক্ষ্য করো, এই চোখের মতো যে অংশগুলো একটু দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কি পর্ব। এর এখান থেকেই কিন্তু আসলে দেখো ছোট ছোট কতগুলো মুখের মতো বের হয়েছে, যেটাকে আমি যেখান থেকে কেটে লাগালে নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। আমরা ওখানে কি থাকে তাহলে? কাক্ষিক মুকুল। তোমরা অনেকেই দেখেছো যারা গ্রামে গেছে, দাদার বাড়ি, নানার বাড়ি, তারা দেখবে যে আলুর কিন্তু যখন আলুর বীজ যখন রোপণ করা হয়, তখন দেখবে এই ঠিক চোখের এই অংশগুলো থেকে ছোট ছোট গাছের মতো বের হয়, ওগুলোকেও কেটে কেটে জমিতে লাগানো হয়। আচ্ছা, তাহলে টিউবার বা স্ফীত কন্দের উদাহরণ আমাদের কি হলো? আলু, গোল আলু। আচ্ছা, এক উদ্ভিদের এখান থেকে কি হয়, কাক্ষিক মুকুল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয় এবং গোলাকার রূপ এরা ধারণ করে। তাহলে গোলালু, গোলালু যে একটি ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, সেটা কিন্তু তোমরা এখন ভালোভাবে বলতে পারবে, যদি এটা দেওয়া থাকে, একটা ছবি দেওয়া থাকলো আলুর, এরকম ভাবে ছবি দেওয়া থাকলো আলুর, একটা এরকম ভাবে ছবি দেওয়া থাকলো, এরকম ছবি দেওয়া থাকলো, এরকম ভাবে ছবি দেওয়া থাকলো, তোমাদেরকে বলা হলো সৃজনশীল কোশ্চেনে যে এটি যে একটা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, তুমি সেটা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দাও বা তুমি তোমার যুক্তি উপস্থাপন কর, তখন কিন্তু বলতে হবে যে আলু অবশ্যই একটা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, কারণ আলু, আলুতে পর্ব, পর্বমধ্য এবং শুল্কপত্র, কাক্ষিক মুকুল সুস্পষ্টভাবে কি উপস্থিত। আলুতে কি থাকে, এই যে অংশগুলো কি, এগুলো হলো পর্ব। আর ক্ষুদ্র দেখো, খুব একটা স্পষ্ট একটা দাগের মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে শুল্কপত্র। আর যে একদম ভিতরে যাতে একদম একটা অংশ যেখান থেকে গাছটা বের হয়, সেটা হচ্ছে কি কাক্ষিক মুকুল। তাহলে আমরা এখানে পর্ব পেলাম, আর দুইটি পর্বের মাঝখানের অংশকে আমরা পর্ব মধ্য বলবো। তাহলে পর্ব পেলাম, পর্ব মধ্য পেলাম, শুল্কপত্র পেলাম, আর কি পেলাম, কাক্ষিক মুকুল। অতএব আমরা বলতেই পারি খাদ্য সঞ্চয় করে এটি, এই কাণ্ডটি গোলাকার বা একটু সামান্য লম্বার মতো বা গোলাকার ধারণ করেছে, এটা হচ্ছে কি টিউবারের উদাহরণ, গোলালু। আচ্ছা, আমাদের সেকেন্ড অপশন কি দেওয়া আছে দেখো, টিউবার বা স্ফীত কন্দের পরে দেওয়া আছে কি রাইজোম। খ নম্বরে দেওয়া আছে কি রাইজোম, রাইজোম, রাইজোম। তোমরা একটু দেখো দেওয়া আছে কি রাইজোম, রাইজোমটা কি? আচ্ছা, আদা হলুদ তোমরা নিশ্চয়ই দেখেছো, আদা হলুদ এটাই কিন্তু রাইজোমের উদাহরণ। এই দেখো আমার হাতে রয়েছে একটা আদা, আদার দিকে ভালো করে একটু লক্ষ্য করো, আদাটার দেখো মাথার দিকে একটু দেখো, এইদিকে একদম কাক্ষিক মুকুল বের হয়েছে, তারপরে পাতার মতো কতগুলো অংশ দেখো, আমি দেখাচ্ছি এই যে পাতার মতো কতগুলো অংশ, এই যে পাতার মতো কতগুলো অংশ আমার হাতে দেখো, উপর থেকে আমি টান দিলাম, এটা কি শুল্কপত্র। আর এই যে দাগ দাগ অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে দাগ দাগ টান টান অংশগুলো দেখতে পাচ্ছ, এই যে একটা টান এর উপরে আরেকটা টান, এগুলো কি পর্ব। তাহলে আমরা আদাকে কেন আমরা বলছি যে এটা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, আমরা বলবো যে আদা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড কারণ এখানে কাক্ষিক মুকুল, শুল্কপত্র, তারপর এখানে কি পর্ব ইত্যাদি বিদ্যমান, যার কারণে কাণ্ডের সকল বৈশিষ্ট্য এখানে উপস্থিত থাকার কারণে আমরা কাণ্ড, আমরা আদাকে কি বলতে পারি, আদাকে বলতে পারি যে এটা হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। এবং কোন ধরনের কাণ্ড এটা? এটা রাইজোম জাতীয় কাণ্ড। আচ্ছা, আদা শুধু না, আদা হলুদ এগুলো দুটোই কিন্তু রাইজোম জাতীয় কাণ্ড। আচ্ছা,
এখন আদার একটি বৈশিষ্ট্য আছে, রাইজোম জাতীয় কাণ্ডের আরেকটি বৈশিষ্ট্য আছে, সেটা কি, তুমি কিন্তু যখন মাটি খুঁড়ে আদা বের করতে যাবে তখন তুমি কিন্তু কখনোই তুমি কিন্তু দেখতে পাবে না যে মাটির ভিতরে আদাটা এরকম ভাবে থাকে। তুমি দেখবে মাটির ভিতরে আদাটা সবসময় এরকম ভাবে অবস্থান করবে, মানে সমান্তরালে। গাছটা যেখানে থাকবে, ধরো গাছটা এখানে আছে, আদাটা ঠিক এরকম সমান্তরালে থাকবে, মাটির সমান্তরালে এরা অবস্থান করে রাইজোমের। এটি কিন্তু আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আমরা টিউবার পড়লাম, আমরা রাইজোম পড়লাম, তারপর আসো কন্দ জাতীয় কাণ্ড। ক নাম্বার কি? কন্দ। কন্দ। এখন কন্দের উদাহরণ আমরা কি বলতে পারি? কন্দ, পেঁয়াজ, রসুন, এগুলো কিসের উদাহরণ? কন্দ। এখন তুমি বলতে পারো, বইতে দেখো সুন্দর করে একটা ছবি আঁকানো আছে, ছবিতে বিভিন্ন অংশ কিন্তু এখানে চিহ্নিত করা আছে। আমি তোমাদেরকে এখন এই অংশগুলো একটু দেখাবো। তোমরা পেঁয়াজ রসুন, আমরা কি বললাম? আমরা বললাম পেঁয়াজ রসুন, এই যে পেঁয়াজ এটা হচ্ছে কন্দের উদাহরণ, এই যে রসুন এটাও হচ্ছে কন্দের উদাহরণ। আমরা কেন এটাকে কন্দ বলবো সেটা আমাদের জানতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এরকম ভাবে একটা পেঁয়াজের ছবি দেওয়া থাকবে অথবা একটা রসুনের ছবি দেওয়া থাকবে। দেওয়ার পর তোমাদেরকে উদ্দীপক হিসেবে এটাই থাকলো, থাকার পর বললো কি যে এটা হচ্ছে একটি কন্দ জাতীয় কাণ্ড, বা এটি যে কন্দ জাতীয় কাণ্ড তুমি তা যুক্তি সহকারে প্রমাণ করো। তখন কিন্তু আমাদেরকে বলতে হবে, তোমরা এখন পেঁয়াজের ভেতরটা যদি আমরা কাটি তাহলে আমরা দেখতে পাবো যে অনেকটা এরকম। তোমরা ভালো করে একটা অংশ আমি দাগ দিচ্ছি, এ অংশটা ভালো করে একটু লক্ষ্য করো। পেঁয়াজের আমি যে অংশটা আমি দাগ দিলাম সে অংশটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো আমি অংশটা দাগ দিলাম, পেঁয়াজে এই শক্ত অংশটা যেটা আমরা রান্না করার সময় ফেলে দিই, এই অংশটা কিন্তু আসলে কাণ্ড। তারপর এই কাণ্ডে, এই কাণ্ডে এটা হচ্ছে কি, কাণ্ড। আর এই কাণ্ডের সঙ্গে এগুলো যে অংশগুলো আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি, রসালো শুল্কপত্র, আমরা যেগুলোকে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করছি সেটা কি, রসালো শুল্কপত্র। এই যে রসালো শুল্কপত্র, এগুলো হচ্ছে আমরা খুলে ফেলছি, এগুলো হলো রসালো শুল্কপত্র। আর এই শুল্কপত্র এই কাণ্ডে খুব সংক্ষিপ্তভাবে, খুব সংক্ষিপ্তভাবে, খুব চাপাচাপি করে আটকানো থাকে। একটি শুল্কপত্র থেকে আরেকটি শুল্কপত্র মাঝে যে অংশটুকু সেটাকে পর্ব মধ্য, কারণ পর্ব অংশগুলোতেই শুল্কপত্র আটকানো থাকে। আর মাঝে অংশটুকু আমরা বলবো খুবই সংক্ষিপ্ত, সেটা সেটা হচ্ছে মধ্য পর্ব। আমরা বলতে গেলে এখানে ধরতেই পাচ্ছি না, কিন্তু আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কাণ্ড। আর এই কাণ্ডের নিচ থেকে কিন্তু গুচ্ছ মূল বের হয়, কারণ তোমরা দেখো রসুনের দিকে ভালো করে তাকাও একটু, দেখো এখান থেকে কিন্তু গুচ্ছ মূল বের হয়েছে। তাহলে কন্দ জাতীয় কাণ্ডের উদাহরণ কি, পেঁয়াজ রসুন। এবং এগুলো আমাদের বুঝিয়ে দিতে হবে পরীক্ষায়, যখন এগুলো থাকবে তখন আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কোনটা কোন অংশ। একটু ভালো করে বইয়ের দিকে লক্ষ্য করো, মাঝখানে দেখো এই যে ছোট ছোট, আমি যদি এখন এটাকে ইন্ডিকেট করি তোমাদের, দেখো এই যে এখানে দেখাইছে এই যে কচি একটা অংশ, দেখো একটু লক্ষ্য করো, আমি ধরেছি এই যে সাদা একটু ছোট্ট একটু অংশ, এটা হচ্ছে কাক্ষিক মুকুল। এটা কি, কাক্ষিক মুকুল। তারপর এটা হচ্ছে কাণ্ড, এগুলো হচ্ছে রসালো শুল্কপত্র, আর এগুলো হচ্ছে মূল। আচ্ছা তাহলে আমাদের অস্থানিক মূল, এটা কি অস্থানিক মূল, রসালো শুল্কপত্র শীর্ষ মূল কোনটা, এখানে ভিতরে যে ছোট ছোট শুল্কপত্রগুলো অবস্থান করছে ভিতরে, আমরা যদি এটাকে আরো ভালো করে ভাবে কাটিয়ে দেয় দেখতে পাবো এই যে অংশ ভিতরে, ভিতরে যে অংশটুকু আছে কচি পেঁয়াজের যে কচি অংশটুকু, সেটা কিন্তু আমরা বলবো কি এটা একদম কি, কাক্ষিক মুকুল, শীর্ষ মুকুল। এটা কি, শীর্ষ মুকুল, ভিতরে অংশটুকু হচ্ছে শীর্ষ মুকুল। তাহলে আমরা বুঝতে পারলাম টিউবার, রাইজোম আর কন্দ জাতীয় কাণ্ড। এরপর আমরা যাব গুড়ি কন্দ। গুড়ি কন্দটা আসলে কি, গুড়ি কন্দের উদাহরণ আসলে কচু, ওল, এগুলোকে আমরা গুড়ি কন্দ বলবো। চার নাম্বারে কি আছে, গুড়ি কন্দ। গ নাম্বারে আছে কি, গুড়ি কন্দ। গুড়ি কন্দ,
গুড়িকন্দ, তাহলে গুড়িকন্দ আমরা বলবো কেন, গুড়িকন্দর যে ছবি দেওয়া থাকে তোমরা দেখবা যে গুড়িকন্দের গায়ও কিন্তু দেখবা যে একদম গুড়ির মতো একটা এরকম অনেকটা ছবিটা এরকম হয় সাধারণত, যা আমরা যদি এরকম ভাবে আঁকায় দেখবা এরকম একটা ওলের ছবিটা এরকম দেওয়া থাকে সাধারণত, এরকম শুল্কপত্র থাকে এর ভিতরে, এর ভিতরে ছোট ছোট শুল্কপত্র অবস্থান করে, তারপর কি থাকে শুল্কপত্রের মধ্যে শুল্কপত্রটা অবস্থান করে দেখো, আর এরকম ভাবে অবস্থান করে শুল্কপত্রটা ওল, এরকম একটা বৃহৎ আকার ধারণ করে গুড়িকন্দ। তাহলে আমরা আজকে শিখলাম কি, আমরা আজকে শিখলাম ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের উদাহরণগুলো শিখলাম, কেন আমরা এগুলোকে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বলবো সেগুলো আমরা জানলাম। এরপরে আমাদের আছে কি অর্ধবায়বীয় ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, এরপরে আমাদের যেটা আছে সেটা কি অর্ধবায়বীয় ভূনিম্নস্থ কাণ্ড, অর্ধবায়বীয় ভূনিম্নস্থ কাণ্ড রূপান্তরিত কাণ্ডও বলতে পারি আমরা, অর্ধ আমরা কি বলবো এটাকে অর্ধবায়বীয়, অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড, রূপান্তরিত রূপান্তরিত কাণ্ড তো কাণ্ড অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। তাহলে এখন আমরা পড়ব অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড কত ভাগে আমরা এটাকে ভাগ করতে পারি, তার আগে আমাদেরকে প্রথমেই বলে নিই আমাদের এই অধ্যায় পড়বার আগে আমাদেরকে উদাহরণগুলো ভালো করে দেখতে হবে এবং মনে রাখতে হবে, তাহলে আমাদের এই উদাহরণগুলো এবং কেন হচ্ছে এগুলো মনে রাখতে খুবই সহজ হবে। অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ডের ক্ষেত্রে আমরা সাধারণত প্রথমেই ধরে নিব যে এই গাছগুলো সাধারণত কি হয়ে থাকে, নরম প্রকৃতির হয়ে থাকে, গাছগুলো সাধারণত কেমন হয়, নরম দুর্বল প্রকৃতির গাছগুলো হয়ে থাকে। আচ্ছা, নরম কাণ্ডযুক্ত উদ্ভিদকে এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয়, নরম কাণ্ডযুক্ত উদ্ভিদে এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয়, এই শাখাগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি করে থাকে। এখন দেখো আমরা এখানে এনেছি কয়েকটা অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড, আমরা কয়েকটা এনেছি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এখানে প্রথমে দেখো এখানে উদাহরণ দেওয়া আছে মাটির উপরে সামান্য নিচে অবস্থান করে, এই অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ডগুলোর বৈশিষ্ট্য হলো এরা মাটি যদি এরকম ভাবে মাটি থাকে এরা খুব মাটি, এই গাছগুলো ধরো খুব মাটি গভীরের ভিতরে কিন্তু যাবে না, দেখা যাবে যে সামান্য একটু উপরে এরা অবস্থান করবে, এদের মূলটা খুব খুব সামান্য নিচে মাটির নিচে যাবে, খুব বেশি নিচে প্রবেশ করবে না, এটা হচ্ছে এই ধরনের কাণ্ডের একটা উদাহরণ বা এক বৈশিষ্ট্য বলতে পারো। প্রথমেই আছে কি থানকুনি, দুর্বা ঘাস, আমরুল ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের নিচের পর্বে কাক্ষিক মুকুল থেকে যে সারিত শাখা জন্মায় তাকে বলা হয় ধাবক বলে। প্রথম এক নম্বরে কি আছে, এক নম্বরটাই হলো কি ধাবক, আমরা কি বলবো এক নম্বরটা কি আছে প্রথমে রানার বা ধাবক, ধাবক বলছি অথবা এটাকে আমরা বলতে পারি রানার, যে শুধুমাত্র দৌড়ায়, এটা মনে রাখতে হবে যে শুধুমাত্র যাবে, রানার বা ধাবকও বলতে পারি আমরা, রানার বা ধাবকের উদাহরণ হচ্ছে দুর্বা ঘাস। এখন এই উদ্ভিদটির দিকে তোমরা একটু লক্ষ্য করো, আমার হাতে একটা দুর্বা ঘাস উদ্ভিদটা আছে, থানকুনিও হতে পারে দুর্বা ঘাসও হতে পারে, তারপরে আমরুল ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের নিচের পর্ব থেকে। এখন দেখো এই যে এই একটা কাণ্ড ভালো করে একটু লক্ষ্য করো তোমরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা কাণ্ড তাই না, এই দেখো এই যে একটা কাণ্ড, কাণ্ডের নিচের অংশ থেকে এই গাছটার এ পাশে আমি এটাকে ছিঁড়ে ছোট করে নিই তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। দেখো এই যে একটা কাণ্ড আছে, কাণ্ডটা এর কাণ্ডের ঠিক নিচের অংশ থেকে পরবর্তী আরেকটা কাণ্ড উৎপন্ন হয়েছে এখানে, তোমরা যখন দেখবে ভালো করে দেখো একটু, এই যে এখানে এই যে একটা উদ্ভিদ এখানে এই যে এটা ঠিক নিচের অংশ থেকে এই যে ডালটা বের হয়েছে, পরবর্তী ডালটা যে বের হয়েছে এটা কিন্তু এই কাণ্ডটার নিচের অংশ থেকে বের হয়েছে,
দেখো একটু, এটা কিন্তু নিচের অংশ থেকেই বের হয়েছে, মানে এই যে কাণ্ডটা, এই কাণ্ডটার নিচের অংশ থেকে আরেকটা ডাল বের হয়েছে, ভালো করে একটু লক্ষ্য করো, দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে বৈশিষ্ট্যটা আমরা কি বললাম, উদাহরণটা কি, রানার বা ধাবকের উদাহরণ হলো থানকুনি, আমরুল, দূর্বা ঘাস। আচ্ছা, কাক্ষিক মুকুল থেকে যে শাখার, যে শায়িত শাখা জন্মায় তাকে ধাবক বলা হয়। কাক্ষিক মুকুল কি, যে আমরা ধাবক কাকে বলছি, দেখো এটাই হচ্ছে ধাবক। এই যে নতুন করে যে কাণ্ডটা, একটা নতুন করে যে কাক্ষিক মুকুল থেকে, এর পক্ষ থেকে বের হয়ে আবার সামনের দিকে চলে গেছে, দেখবা দূর্বা ঘাস, আমরুল, এগুলো যেখানে উৎপন্ন হয় সেখানে পুরো জায়গাটা একদম এরা ছেয়ে ফেলে, যেখানে হবে সে জায়গাটা পুরোটা একদম এরা ঘিরে ফেলবে। তার মানে কি, এদের নিচে যে কাক্ষিক মুকুল থেকে যেটা বের হবে সেটাই তোমার চতুর্দিকে তোমার ছড়িয়ে পড়ে, সেজন্য ওকে বলা হচ্ছে কি, রানার বা ধাবক। আচ্ছা, সেকেন্ড উদাহরণ কি বলা হচ্ছে, দেখো রানার বা ধাবকের পরে কি আছে, রানার বা ধাবকের পরে আমরা প্রত্যেকটা উদ্ভিদ একটা একটা করে দেখে দেখে আমরা চিনব, স্টোলন বা বক্র ধাবক, এটাও কিন্তু খুব মজার, তোমরা অবশ্যই উদ্ভিদটাকে দেখেছ। কি এরপরে দুই নাম্বারটা কি, বক্র ধাবক, অথবা আমরা কি বলতে পারি, স্টোলন বা বক্র ধাবক। স্টোলন বলতে পারি, স্টোলন বা বলতে পারি আমরা বক্র ধাবক, স্টোলন বা বক্র ধাবক। তাহলে স্টোলন বা বক্র ধাবকের উদাহরণ আমরা বলবো কচু। কচু উদ্ভিদের দিকে তোমরা একটু দেখো, কচু উদ্ভিদটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তো শুধু গাছটাকে দেখেছো কিন্তু গাছের নিচে এর যে কাণ্ডটা কেমন হয়ে থাকে তোমরা তো দেখোনি, ভালো করে একটু লক্ষ্য করো। দেখো এরা বিশেষ ধরনের ধাবক, কচু উদ্ভিদের গোড়া থেকে লম্বা যে শাখা বের হয় এটাই হচ্ছে আমরা বলছি বক্র ধাবক। দেখো এখানে এগুলো কিন্তু অস্থানিক মূল, এই যে এগুলো হচ্ছে অস্থানিক মূল সাদাগুলো, আর এখান থেকে দেখো এই যে একটা কাণ্ড বাঁকা হয়ে গেছে, এরা কি করে, এরা যখন মাটিতে, এই উদ্ভিদটাকে যখন আমরা মাটিতে গাড়বো তখন দেখতে পাবো এর কাণ্ডটা কিছুক্ষণ উপরে উঠবে, এই যে উপরে উঠে গেছে, দেখো এর আগে কিন্তু নিচে ছিল, কাণ্ডটা কিছুক্ষণ আগে নিচে ছিল কিছু দূর আগে, তারপরে কি হয়েছে উপরে উঠে গেছে, তারপর আবার কি হবে এখান থেকে একটা আবার নতুন একটা কচুর গাছ উৎপন্ন হবে, তারপর আবার সেখান থেকে আবার নিচে চলে যাবে, আবার উপরে উঠবে, এরকম ভাবে অনেকটা আমরা বলতে পারি স্টোলন বা বক্র ধাবকে সাধারণত অনেকটা এরকম হয়, এরকম হয় আবার এরকম, আবার এরকম, আবার এরকম। ধরো এখানে একটা কচুর পাতা থাকলো এরকম আমরা দিলাম, তাহলে এই মূলটা কি হবে, এগুলো অস্থানিক মূল, এগুলো অস্থানিক মূল, কিন্তু কাণ্ডটা এরকম একবার এরকম একবার এরকম একবার এরকম হবে, এখানে দেখতে পাচ্ছ, দেখো ভালো করে দেখো একটু উপরে উঠে, সেই জন্য এটার নাম হচ্ছে বক্র ধাবক। এই কাণ্ডটা কেমন বক্র ধাবক, বাঁকা হয়ে যায়। আচ্ছা, তাহলে বক্র ধাবকের উদাহরণ হচ্ছে কচু। কিছু কচু উদ্ভিদের গোড়া থেকে লম্বা শাখা বের হয়, এই শাখা শুধুমাত্র পর্বগুলো অস্থানিক মূলের সাহায্যে মাটি ধরে রাখে। তাহলে এই অস্থানিক মূলগুলো কি হয়, এগুলো শুধুমাত্র মাটিটাকে ধরে রাখবে, আর কি হবে বাকি শাখা বক্রভাবে অবস্থান করে, তোমরা দেখতেই পাচ্ছ শাখাটা বক্রভাবে অবস্থান করছে, আর কি বলছে, কক্ষে সৃষ্ট, কক্ষে সৃষ্ট মুকুল থেকে পরে নতুন উদ্ভিদ জন্মায়, পরে এই যে, এই যে এখান থেকে কতগুলো মুখ বের হয়েছে আমি দেখতে পাচ্ছি, খুব কাছে নিয়ে আসলে তোমরাও দেখতে পাবে যে এখানে কতগুলো মুখ বের হয়েছে, এই মুখগুলো থেকে নতুন পরে, এই দেখো সাদা সাদা কতগুলো মুখ বের হয়েছে না এখানে, এগুলো থেকে পরে নতুন উদ্ভিদের আবার জন্ম নিবে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে কচু হলো বক্র ধাবকের উদাহরণ। তারপরে অফসেট, অফসেটটা আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ এটা হলো একটা জলজ উদ্ভিদ, কচুরি পানা, টোপা পানা, এগুলো হচ্ছে অফসেটের উদাহরণ। কচুরি পানা, টোপা পানা, পর্বগুলো কেমন হয়, খুব ছোট দেখবা তোমরা, স্পঞ্জি হয় এগুলো, আর কি হয় পানিতে ভেসে থাকে, আর এই আমরা জানি যে এই হচ্ছে জলজ উদ্ভিদগুলো আসলে অ্যারেনকাইমা কলা দ্বারা গঠিত, যার কারণে কি হয় এগুলি স্পঞ্জি হয়, এর মধ্যে বাতাস ভরে থাকে, যার কারণে এই ধরনের প্যারেনকাইমা কলা আমরা কি বলি, অ্যারেনকাইমা কলা, মূল দেহটাকে আমরা অ্যারেনকাইমা কলা দ্বারা সাধারণত গঠিত থাকে জলজ উদ্ভিদের। জলজ উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডটা কিন্তু আসলে অফসেট ধরনের, কথাটা শুনতে বোঝা যাচ্ছে যে কেমন অফসেট, মানে বোঝা যাচ্ছে যে কেমন একটা স্পঞ্জি, স্পঞ্জ একটা ভাব। আচ্ছা, এখন সাকার বা ঊর্ধ্ব ধাবক, তাহলে আমরা পড়লাম প্রথমে বক্র ধাবক, তারপরে আমরা কি পড়লাম যে অফসেট, বা বক্র ধাবকের পরে পড়লাম অফসেট।
অফসেট। তারপরে অফসেটের পরে আমরা কি পড়লাম? বক্রধাবক পড়লাম, অফসেট পড়লাম, তারপরে সাকার বা ঊর্ধ্বধাবক, সাকার বা সাকার, সাকার বা আমরা কি বলছি এটাকে, সাকারও বলতে পারি বা বলতে পারি কি ঊর্ধ্বধাবক, 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 ঊর্ধ্বধাবক। আচ্ছা, সাকার বা ঊর্ধ্বধাবক। আচ্ছা, ঊর্ধ্বধাবকের ক্ষেত্রে তোমরা সবাই দেখেছো চন্দ্রমল্লিকার গাছটা, কিন্তু তোমরা দেখেছো, একটু ভালো করে আমার হাতে লক্ষ্য করো তো ফুলের গাছটা, দেখুনি শীতে অনেক সুন্দর ফুল ফোটে এটাতে, চন্দ্রমল্লিকার গাছ, চন্দ্রমল্লিকার গাছটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি, ভালো করে সবাই একটু গাছটাকে লক্ষ্য করো। বাস উদ্ভিদ চন্দ্রমল্লিকা উদ্ভিদে শায়িত কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন। তোমরা টবে একটা চন্দ্রমল্লিকা গাছ যখন গাড়বে তখন দেখতে পাবে, টবের মধ্যে চন্দ্রমল্লিকা গাছ গাড়া হলো, তখন তোমার কি দেখতে পাচ্ছ যে গাছটা সোজা হয়ে কিন্তু থাকে না, গাছটা কি হয়, টব তোমার টবে তুমি এখানে গাড়লে গাছটা এরকম বাঁকা হয়ে যাচ্ছে, আর নিচ থেকে কতগুলো শায়িত শাখা বের হচ্ছে, গাছটা কিন্তু এখনো কিন্তু বাঁকা অবস্থা, তুমি দেখো সোজা কিন্তু না, গাছটা কিন্তু এরকম ভাবে তুমি একটু যদি সোজা করে গেড়ে দাও তারপরেও কিন্তু গাছটা কি হবে, এরকম বেঁকে যাবে, আর এই যে এই কক্ষ থেকে যে মূল কাক্ষিক মুকুলগুলো বের হবে এগুলো টবে কিন্তু এরকম ভাবেই বের হয় গাছটা। এই জন্য বলা হয় কি সাকার বা ঊর্ধ্বধাবক, মানে একটু মাটির উপর দিয়ে উঠে আবার উপরের দিকে উঠে যাচ্ছে, সেজন্য এটার নাম কি ঊর্ধ্বধাবক। আচ্ছা, বাসে থাকে, চন্দ্রমল্লিকাতে থাকে, এরকম ঊর্ধ্বধাবক থাকে। আচ্ছা, তারপর কি বলছে এখানে, এখানে এই যে চন্দ্রমল্লিকা ক্ষেত্রে কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হয়ে শাখাটি অগ্রভাগ মাটির উপরে চলে আসে। এখন এটা কি হয়, নিচ থেকে বের হবে কিন্তু এটা উপর দিকে, এই যে বললাম বের হওয়ার পরে মাটির ভিতরে চলে যাবে না, সে সে একদম আবার উপরের দিকে উঠে আসবে, মানে ঊর্ধ্বধাবক। ঊর্ধ্বধাবকের উদাহরণ চন্দ্রমল্লিকা আর বাস। তাহলে আমাদের হয়ে গেল কি, আমাদের রূপান্তরিত কাণ্ডের মধ্যে আমাদের হয়ে গেল আজকে যে অর্ধ বায়বীয় ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড পড়লাম, অর্ধ বায়বীয় ক্ষেত্রে আমরা পড়লাম যে তিনটা পড়লাম, আমরা প্রথমে আমরা পড়লাম রানার অর্ধবায়বীয় ক্ষেত্রে পড়লাম চারটা, প্রথমে পড়লাম রানার, তারপরে স্টোলন বা বক্রধাবক, তারপরে পড়লাম অফসেট, তারপরে সাকার বা ঊর্ধ্বধাবক। এখন আমরা জানব বায়বীয় রূপান্তরিত কাণ্ড, বায়বীয় রূপান্তরিত কাণ্ডটা আসলে কি, বায়বীয় রূপান্তরিত কাণ্ড সম্পর্কে আমরা একটু জানব। এটা খুব আমরা সবাই এই উদ্ভিদগুলো দেখে থাকি, বায়বীয় রূপান্তরিত কাণ্ডটা আসলে কি, এই সকল কাণ্ড জানতে হবে উদাহরণটা আগে, আসলে যে এই সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে কিন্তু বিশেষ ধরনের কাজ, যেমন খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, আরোহণ, এগুলোর জন্য কি হয়, এরা এগুলোর জন্য এরা একটু রূপান্তরিত হয়ে থাকে, এজন্য এদেরকে আমরা কি বলি বায়বীয় রূপান্তরিত কাণ্ড। কি কি বললাম, প্রজনন, খাদ্য সঞ্চয়, আত্মরক্ষা, আরোহণ ইত্যাদির জন্য এরা কি করে, এরা তোমার রূপান্তরিত হয়ে থাকে। প্রথমেই বায়বীয় রূপান্তরিত কাণ্ডের ক্ষেত্রে আছে কি ফাইলোকোড, ফাইলোক্লেড বা পর্ণকাণ্ড, ফাইলোক্লেড বা পর্ণকাণ্ড। তাহলে ফাইলোক্লেড পর্ণকাণ্ডের উদাহরণ কি দেওয়া আছে, ফণী মনসা জাতীয় উদ্ভিদটি এই ধরনের কাণ্ডের উদাহরণ। ফণী মনসা উদ্ভিদটা তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো, একটু দেখার চেষ্টা করো, এটা হচ্ছে ফণী মনসা উদ্ভিদ। ফণী মনসা উদ্ভিদটা ক্যা কি হয়, ফণী মনসা উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে কি যে বায়বীয় রূপান্তরিত কাণ্ড। আসলে এ কি হয়, কাণ্ডটা দেখতে পাতার মতো হয়ে যায়, চ্যাপ্টা হয়ে যায়, আর কাণ্ডটা সবুজ বর্ণ ধারণ করে, তখন সে খাদ্য তৈরি করে। আচ্ছা, এটা হচ্ছে ফণী মনসা আমাদের ফাইলোক্লেড বা পর্ণকণ্ডের উদাহরণ। দেখো এটা কিন্তু আসলে কাণ্ড, কিন্তু হয়ে গেছে কেমন, পাতার মতো একদম চ্যাপ্টা হয়ে গেছে। আর কি হয়েছে, এর ছোট ছোট যে পাতাগুলো ছিল সেগুলো দেখো কাঁটায় পরিণত, ছোট ছোট কাঁটার মতো তুমি দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে, এগুলো আসলে কি কাঁটায় পরিণত হয়ে গেছে। আচ্ছা, তাহলে পাতাগুলো কাঁটায় পরিণত হয়ে উদ্ভিদে আত্মরক্ষার কাজে এটা কাজ করে। তা আমার দেখবেন, দেখবা রাস্তায় যদি ফণী মনসার গাছ গাড়া থাকে,
বিভিন্ন রকমের প্রাণী, গবাদি পশু থেকে শুরু করে বিভিন্ন প্রাণী এর কিন্তু গাছগুলোকে কিন্তু ধরার জন্য আসে না, কারণ এটাতে কাঁটা থাকে। সেজন্য গাছটা কি করে, অন্যান্য প্রাণী থেকে নিজেকে আত্মরক্ষার জন্য এই কাঁটাগুলোকে সে কি করে, ব্যবহার করে। আচ্ছা, তাহলে তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি, ফণিমনসা। এটা কিসের উদাহরণ? ফাইলোক্লেড বা পর্ণকণ্ডের উদাহরণ। তারপরে থন বা কণ্টক। থন বা কণ্টক, তোমরা জানো থন বা কণ্টক কেমন? একটা ডাল, ধরো এরকম একটা ডাল থাকলো, কণ্টকটা সাধারণত কেমন হয়, এরকম হয়, কাঁটা ছোট হতে পারে, এটা বড় হতে পারে, এটা কাঁটার মতো, থন বা কণ্টক বলি আমরা। এটা কি অনেক সময় কাক্ষিক মুকুল। দেখো এখানে আমি দুটা নিয়ে এসেছি, এখানে অনেক সময় কাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে শক্ত ও সূচালক কাঁটায় রূপান্তরিত হয়। আচ্ছা, এটা হচ্ছে থন বা কণ্টকের উদাহরণ। ময়না কাঁটা, মেহেদি, এটা হচ্ছে মেহেদির একটা উদাহরণ। দেখো তোমরা ছোট ছোট কাঁটার মতো একটু দেখতে পাচ্ছ, দেখো এই ছোট ছোট কাঁটার মতো একটু দেখা যাচ্ছে, হালকা কাঁটার মতো থাকে। তুমি এটা, এই কাঁটাটা আরো বেশি স্পষ্ট হবে আমাদের মরুভূমির যে মেহেদি সেই গাছগুলোতে, কারণ তোমরা জানো যে মরুভূমির মেহেদির রং কিন্তু খুব বেশি ভালো হয়, এবং এটা কিন্তু আসলে কিন্তু মরু অঞ্চলেই ভালো হয় গাছটা, তখন কিন্তু এর আসল বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। তখন দেখা যায় কি, কাক্ষিক মুকুল, মানে যেখান থেকে নতুন নতুন কাণ্ড বের হবে, কচি কাণ্ড বের হবে, তখন সে অংশটা কি হয়, কাণ্ড বের না হয়ে ওগুলো কাঁটায় পরিণত হয়। তাহলে কণ্টক বা কণ্টকে বা থনের উদাহরণ কি হলো, ময়না কাঁটা, মেহেদি, আচ্ছা ইত্যাদি উদ্ভিদের কাঁটার মতো কণ্টক দেখা যায়। তারপর স্টেম টেন্ডিল বা শাখা আকস্মী। স্টেম টেন্ডিল বা শাখা আকস্মী, এখন তোমাদেরকে কিছু উদ্ভিদ থাকে আকস্মী, মানে কি তোমরা দেখতে পাবে এইরকম কতগুলো, এরকম কতগুলো জিনিস, এরকম প্যাঁচানো প্যাঁচানো কতগুলো কি হয়, উদ্ভিদকে একটা নরম একটা গাছ, তার পাশে থাকা একটা শক্ত গাছকে কি করে, এরকম ভাবে জড়ায় ধরে, এরকম ভাবে কি হয়, জড়ায়ে প্যাঁচায় প্যাঁচায় ওঠে। তো এটা দেখা যায় কি, কাক্ষিক মুকুলটা কি হয় এখানে, যে কাক্ষিক মুকুলটা হতে পারে যে এরকম, যে কাক্ষিক মুকুলটা কি হচ্ছে, এরকম কতগুলো স্প্রিং এর মতো কতগুলো প্যাঁচানো উদ্ভিদের অংশের মতো রূপ নিচ্ছে, তখন আমরা তাকে কি বলি, যে শাখা আকস্মী। লাউ গাছে কিন্তু এরকম দেখা যায়, দেখো ঝুমকোলতা, হাড়জোড়া, দুর্বল ইত্যাদি দুর্বল আরোহী উদ্ভিদে পত্র কক্ষে, মানে পাতার কক্ষে, পাতার কক্ষ মানে কি, ওই উদ্ভিদগুলোতে যে পাতা আছে, দেখো এরকম একটা পাতা, পাতার যে কক্ষ আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই পাতার কক্ষ মানে পাতার কক্ষে থেকে নতুন যে কুড়ির মতো বের হয়, বা আমরা বলতে পারি নতুন কচি কাণ্ড বের হয়, সেই কাণ্ডটা কি হয়, কাঁটায় পরিণত না হয়ে, বা কচি কাণ্ডে পরিণত না হয়ে কি হয়, ওগুলো এরকম তোমার আকর্ষিতে পরিণত হয়, এরকম অনেকগুলো আকর্ষিতে পরিণত হয়, এরকম প্যাঁচানো আকর্ষিতে পরিণত হয়, যে উদ্ভিদগুলোকে এরকম ভাবে প্যাঁচায় ধরে না কতগুলো উদ্ভিদকে, এরকম আকর্ষিতে পরিণত হয়। এখন বলছে এখানে উদাহরণ কি, আকস্মী, ঝুমকোলতা, হাড়জোড়া। হাড়জোড়া উদ্ভিদটা তোমরা হয়তো অনেকেই দেখেছো, অনেকটা এরকম হয়ে থাকে হাড়জোড়া উদ্ভিদটা, হাড়জোড়া উদ্ভিদটা সাধারণত এরকম ভাবে উদ্ভিদটা হয়, এই চারটা কামরাঙ্গার মতো, একদম প্রত্যেকটা অংশে চারটা করে, চারটা করে কি হয়, শিরের মতো হয় গাছে, জায়গায় জায়গায় অবশ্য পাতা হয়, পাতা এরকম হয়তো দেখা যায়, পাতাটা অনেকটা এরকম হয়, এরকম হয় পাতাটা অনেকটা, এরকম করে জায়গায় জায়গায় একটা করে পাতা দেখা যায়, এরকম এরকম ভাবে পাতা দেখা যায়, এটা হাড়জোড়া উদ্ভিদ। এটা সাধারণত আমাদের দেশে আমাদের অনেকের কবিরাজি চিকিৎসা এটা ব্যবহার করে থাকে উদ্ভিদটা। তো দেখা যাচ্ছে কি, তাহলে আমরা স্টেম টেন্ডিল বা শাখা আকস্মী উদাহরণ কি পেলাম, হাড়জোড়া, ঝুমকোলতা ইত্যাদি দুর্বল আরোহী উদ্ভিদের পত্র কক্ষ থেকে সুতার মতো সরু লম্বা প্যাঁচানো যে অংশগুলো বের হয় তাকে শাখা আকস্মী বলা হয়। এই উদ্ভিদের কি হয়, পত্র কক্ষ থেকে, মানে এই যে পাতা দেখতে পাচ্ছ এখান থেকে কতগুলো এরকম অংশ বের হয়, এখান থেকে কতগুলো কি হয়, এরকম অংশ কতগুলো এরকম বের হয়, এগুলোকে আমরা কি বলি, আমরা বলি শাখা আকস্মী বলতে পারি, বা স্টেম টেন্ডিলও বলতে পারি, এটা উদাহরণ। আচ্ছা, তারপরে চলে আসো বুলবিন।
তার সব শেষে চলে আসো বুলবিল। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার জন্য বা তোমাদের জন্য। বুলবিল বুলবিল কি, অনেকে কিন্তু এটার অ্যান্সার করতে পারো না। ভালো করে অংশটুকু তোমরা একটু আন্ডারলাইন করে নাও, বুলবিল কাকে বলে বা বুলবিল কি। দেখো, কোন কোন আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে। এখন তোমরা অনেকেই দেখেছো এরকম একটা গাছ দেখেছো, যে পাতা অনেকটা এরকম হয়ে থাকে। আর দেখবে পত্র কক্ষে, আবার দেখবে কি এই জায়গাটাতে একটা কি হচ্ছে এরকম একটা মাংসপিণ্ডের মতো একটা ছোট্ট গাঢ় কালচে বর্ণের মতো একটা অংশ উৎপন্ন হয়। এটাকে আমরা সাধারণত বলে থাকি কি, যে আবার দেখবে এরকম হয়ে থাকে। আস্তে আস্তে এটা কি হয়, আলুর মতো অনেকটা আকার ধারণ করে, বড় হয়। আচ্ছা, এটা সে আমরা গাছ আলু, অনেকে মাছ আলু বলে থাকি, এটা কিন্তু বুলবিলের উদাহরণ। তাহলে বুলবিল কাকে বলে, এটা সচরাচর 1 মার্ক অথবা 2 মার্কের একটা কোশ্চেন অনেক সময় চলে আসে তোমাদের, বুলবিল কাকে বলে। সেক্ষেত্রে আমরা কিন্তু বলতেই পারি যে কোন কোন আরোহী উদ্ভিদে, আরোহী কেন বলা হলো, এই গাছগুলো এত দুর্বল যেগুলো কিন্তু শুধু নিজে নিজে কিন্তু দাঁড়ায় থাকতে পারে না। কোনো একটা ধরো পাশে কোনো আম গাছ বা পাশে কোনো বড়ুয়া গাছ থাকলো, সেই গাছটাকে ধরে সে কি করে আস্তে আস্তে বেয়ে বেয়ে উপরে ওঠে, বা কোনো ওয়ালের সাইড দিয়েও বেয়ে বেয়ে উপরে উঠতে পারে। এই গাছগুলো ওরকম ভাবে সে উঠতে পারে না, একা একা অন্যান্য গাছের মতো দাঁড়ায় থাকতে পারে না, দুর্বল, এরকম দুর্বল প্রকৃতির হয়ে থাকে। কি হয় এরা, কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল, মানে এই যে পত্র কক্ষে যে মুকুলটা থাকে নতুন, ওই মুকুলটা আসলে কি হয়, কাণ্ডে পরিণত না হয়ে, কাঁটায় পরিণত না হয়ে একটা গোলাকার মাংস পিণ্ডের মতো একটা কি হয় আকার ধারণ করে, তখন তাকে আমরা কি বলি, বুলবিল। এখানে উদাহরণ দেওয়া আছে গাছ আলু, আমরা অঞ্চল ভেদে এই গাছটাকে অনেকে মাসালো বলে থাকি। আচ্ছা, তো আজকের ক্লাস আমরা এখানে আমাদের পাঠ দান শেষ করলাম, কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ হিসেবে আমি তোমাদেরকে এর আগে তোমাদেরকে আমি পড়াইছি, প্রথমে যে অংশটুকু পড়ালাম ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের ক্ষেত্রে, আমি তোমাদেরকে বললাম যেটা আমাকে বুঝিয়ে দিতে হবে, তোমাদের যুক্তি সহকারে আমাকে বুঝিয়ে দিতে হবে। ধরো এরকম ভাবে থাকলো, এরকম ভাবে একটা উদ্দীপক দেওয়া থাকলো, দেওয়া থাকলো আরেকটা উদ্দীপক ধরো এরকম ভাবে দেওয়া থাকলো, দেওয়া থাকলো ছবিটা, দেওয়া থাকলো বলা থাকলো যে এ বি। এক্ষেত্রে তোমার বাড়ির কাজ আমাকে বলবে যেটা আসলে বনিম্নস্থ কাণ্ড না মূল, যেটা হবে যদি কাণ্ড হয়ে থাকে তাহলে তার পিছনে কতগুলো যুক্তি তুমি স্থাপন করবে, আর এটি যদি ভূনিম্নস্থ কাণ্ড বা মূল হয়ে থাকে তার পিছনে তুমি একটা যুক্তি স্থাপন করবে। তোমাদের বাড়ির কাজ থাকবে এটা, তোমরা করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিবে, যুক্তিগুলো আমি দেখব ঠিক আছে না ভুল হয়েছে, তারপর তোমাদের আমি কারেকশন করে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আজ এই পর্যন্তই, আমরা পরবর্তীতে আমরা আমাদের যদি কোনো সমস্যা থাকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, আমরা পরবর্তী পাঠে আমরা যাব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় পরবর্তী ক্লাসে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আল্লাহ হাফেজ।